বন্ধুরা, এই সমীকরণটি করলে এরকম দাঁড়াচ্ছে। শেষে শেষে এখানে আসছে, এখান থেকে এটি উল্টে যাচ্ছে এই যে, এবং এদের যোগফল হবে এটি, শেষে আনসার হবে 2 × 2 = 3। তারপর করবো বন্ধুরা, হ্যাঁ এই যে দুটি সংখ্যার অনুপাত 6:13, এদের লসাগু 312, এদের যোগফল কত আছে? তাহলে সংখ্যা দুটিকে ধরা যাক 6x এবং 13x, তাহলে এলসিএম কত হবে বা লসাগু কত হবে? 78x দিয়ে দিয়েছে, লসাগু হচ্ছে 312, তাহলে 78x = 312, এক্স ইকুয়াল টু ভাগ করলে 4 হবে। তাহলে সংখ্যাগুলি কত? একটা হচ্ছে 6 × 4 এবং আরেকটা 13 × 4, 24 এবং 52। তারপরে বন্ধুরা দেখবো আরেকটা অঙ্ক, বলছে ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে এবং 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? তো বন্ধুরা, আমরা প্রথমে ধরবো ভিখারির সংখ্যা এক্স। যদি আমরা 6 পয়সা করে দিই, টোটাল দিই আমরা 6x, তাহলে কাছে 7 পয়সা বেশি থেকে যায়। তো বন্ধুরা, 6x আর কাছে 7 পয়সা বেশি থাকার জন্য এই যে 7, আর বলছে যে যদি 8 পয়সা করে দেওয়া হয় এক্স জনকে, তাহলে 5 পয়সা কম পড়ে যায়, তাহলে -5। এই দুটি সমান হবে সবসময়, তাহলে 6x + 7 = 8x - 5। এখান থেকে এক্স এর মান বার করতে হবে, এক্স পাশে চলে গেলো 8x - 2x = -12, কেটে যাচ্ছে, x = 6। তো বন্ধুরা, ভিখারির সংখ্যা হচ্ছে 6। তারপরে যে ম্যাথটি দিয়েছেন, 4টার ঘন্টা বাঁচতে সময় লাগে 4 সেকেন্ড, 8টার ঘন্টা বাঁচতে কত সময় লাগবে? অ্যাকচুয়ালি বন্ধুরা, এক্ষেত্রে জানতে হবে 4টার ঘন্টা বাঁচতে 4টা ঘন্টা বাজবে, এর মধ্যে প্রথম ঘন্টা বাঁচতে কিন্তু কোনো সময় লাগবে না, তার মানে অ্যাকচুয়ালি 3টে ঘন্টা বাজবে। এই যে এই টাইমটা, এই টাইমটা এবং এই টাইমটা, এই টোটাল টাইম হচ্ছে 4 সেকেন্ড, এই একটা এই টাইমটা, তার মানে 4টে ঘন্টা বাঁচতে বলতে 3টের টাইম হচ্ছে 4 সেকেন্ড, তো 3টে বাজতে লাগে 4 সেকেন্ড। একই রকমভাবে 7, 8টা মানে 7টা, তো 7টা বাজতে কত সময় লাগবে? 2 × 3 × 7 = 28, 4×7 = 28, 3 = 4×6 = 24, 3×9 = 27, 28 × 3 সেকেন্ড এই সময়টি লাগবে। তারপর বন্ধুরা, যে অঙ্কটি দিয়েছে, 45 লিটার দুধ ও জলের অনুপাতে 3:2 কত লিটার জল মেশাতে হবে? তাহলে এখানে প্রথমে বার করে নেবো কতটুকু দুধ এবং কতটুকু জল আছে, 3:2, তো এখান থেকে দুধ আর জল বের করতে গেলে আমি কত করবো না, 3/3 + 2 = 5, মাছ 9 45 3 9 27 লিটার দুধ, আর 45 × 2/5 = 18 লিটার জল রয়েছে। তো বন্ধুরা, ভাবছি আমি 1 লিটার মেশাবো, তো নতুন যে ইয়েটা হবে সেটা হবে 18 + x, আর 27 লিটার দুধ তো 27 লিটারই আছে, সমান হবে 9/11, এখান থেকে সমাধান করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে ক্যালকুলেট করলে বেরিয়ে আসবে, আবার আমরা আরেকটা করতে পারি সব থেকে যেটা সহজ উপায়, সেটা হলো যে 27 লিটার দুধ, এটা তো ফিক্সড রয়েছে, এই 27 লিটার মানে যদি 9 ইউনিট হয়, তাহলে 11 ইউনিট মানে কত লিটার? মানে 9 ইউনিট = 27 লিটার, তার মানে 11 ইউনিট = 9×7 = 11, 3 তার মানে 33 লিটার, 11 ইউনিট মানে 33 লিটার, তাহলে টোটাল জলের পরিমাণ হওয়া দরকার 33 লিটার।
এবং সেখানে কত আছে, আছে হচ্ছে এই যে প্রথমে বার করেছিলাম 18 লিটার জল আছে, বাকিটা মেশাতে হয়েছে। তার মানে 33 থেকে যদি 800 বিয়োগ করে দিই আমি, এটা হবে 5-1। এটি খুব তাড়াতাড়ি নেমে আসবে অঙ্কটা এইভাবে করলে। তারপর এটি করবো, 2টি লোক ও 7টি বালক একটি কাজ 7 দিনে করে, 4টি লোক এবং চারটি বালক ওই কাজ 3 দিনে করে, একটি লোক কত দিনে করবে? আচ্ছা, 2 ম্যান প্লাস 7 বয় করে 7 দিন। এখান থেকে আমি একদিনে করতে পারি, একদিনে কাজটি করতে গেলে কত লাগবে? 14টি ম্যান প্লাস 49 বয় করে একদিনে। আর দ্বিতীয় সমীকরণ কী পাবো? 4টি ম্যান এবং 4টি বালক করে 3 দিনে। এখান থেকে একদিনে করতে গেলে 12 ম্যান প্লাস 12 বয় করে একদিনে। বন্ধুরা এই দুটি এক, সরি বন্ধুরা আমি একটু ভুল লিখেছি, 2টি লোক এবং 7টি বালক একটি কাজ করে 4 দিনে। আপনারা অঙ্কটা দেখবেন এখানে 4 দিন রয়েছে, তো এখানে হবে 4 দুগুণে 8 এবং 4 সাথে 28, এটা হবে 8m+28b = 1। তো এখান থেকে একদিনে করতে এত এতটা বালক এবং মানুষ লাগবে, এখানে একদিনে করতে এত, তো তার মানে এটা এবং এটা এক, তার মানে 8m+28b = 12m+12b। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে -4m = -16b, m = 4b। তো বন্ধুরা এখানে একটা ম্যান সমান সমান 4টে বালক। এটি আমি দ্বিতীয় নম্বর সমীকরণ, মানে এই সমীকরণটাই যদি আমি বসিয়ে দিই, একটা ম্যান মানে 4টে বালক, তার মানে এখানে 4টে বালক রয়েছে, তার মানে একটা ম্যান, তো 4m+1m = 3 দিন লাগে, 5m এর 3 দিন লাগে, একজন এম এর কত লাগবে? 3 গুণ 5 = 15 ডে। তারপর একটি দিচ্ছি বন্ধুরা, এটা দেখবো, 2টি সংখ্যার অনুপাত 2:3, প্রত্যেকের সাথে 8 যোগ করলে নতুন অনুপাত হয় 3:4, সংখ্যা দুটি কত? তো বন্ধুরা আগে ছিল 2:3 আর এখন হয়েছে 3:4, তো এই ডিফারেন্সটা বলছে 8। আবার এই ডিফারেন্সটা হচ্ছে কত ইউনিট? না, এই ডিফারেন্সটা হচ্ছে 1 ইউনিট, তার মানে 1 ইউনিট = 8। আমার চেয়েছে 2:3, মানে 2 ইউনিট = 8 গুণ 2 = 16, 3 ইউনিট = 3×2 = 24, তো সংখ্যা দিয়ে রয়েছে 16 এবং 24। তারপর বন্ধুরা করবো, দেখবো এবার খুব ভালো অঙ্ক দিয়েছে, 1টি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে 2:3:5 অনুপাতে, তো নাম্বার রেশিও কত দিয়েছে? নাম্বার রেশিও দিয়েছে 2:3:5, এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা। নাম্বার রেশিও যদি এত দেয় তাহলে ভ্যালু রেশিও কত? ভ্যালু কত আছে? 2টো 1 টাকার কয়েন মানে 2 টাকা, 3টে 50 পয়সার কয়েন আছে তার মানে 1.5 টাকা, আর 5টা 25 পয়সার কয়েন আছে তার মানে 1.25 টাকা, 1.25 টাকা, 2 টাকা 1.5 টাকা আর 1টাকা 25 পয়সা। তো এটাকে আমি যদি নর্মালি সমাধান করতে চাই তাহলে একে আমি এই যে 1.5 হচ্ছে ওখানে, তার মানে 10, আর এখানে হচ্ছে 100 = আমি একটু নিচেগুলোকে তুলে দিতে চাইলে আমি 100 দিয়ে গুণ করে দেবো, 200 = 150 = 125,
8 is to 6 to 5, এটাই আনসার।